হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাউথ ইন্ডিয়ান স্টাইলে কিভাবে ডোসা বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সাউথ ইন্ডিয়ানদের এই রেসিপিটা খুবই একটা ফেমাস রেসিপি, তাহলে বাড়িতে খুবই সিম্পল আর ইজি প্রসেসে কিভাবে এই রেসিপিটা বানাবে সেটা একটু দেখে নাও। ফার্স্টে আমি এরকম একটা বাটি নিয়েছি আর তার সাথে নিচ্ছি 1.5 কাপ আতপ চাল, আর 1.5 কাপ নিচ্ছি সেদ্ধ চাল, আর তার সাথে 1 কাপ নিচ্ছি আমরা বিউলির ডাল। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে ছোট, যে বিউলির ডালটা আমি এখানে ইউজ করেছি ওটা খোসা ছাড়ানো আমাকে নিতে হতো, কিন্তু আমার একটু ভুলের জন্য আমি ভুল করে ওই খোসা যেটা না ছাড়ানো থাকে, কালো বিড়ি যেটা বলে, ওটা আমি ভুলবশত নিয়ে নিয়েছি। তো তোমরা দুটো ইউজ করতে পারো, কারণ সেরকম কোনো ব্যাপার নয়, শুধুমাত্র এটা খোসাগুলো ছাড়ানো যাবে না, হয়তো ব্যাটারটা একটু কালো কালো দেখতে হয়ে যাবে, ব্যাস আর কিছু নয়। আর এখানে আমি নিয়ে নিচ্ছি মেথি। তো এই সব কিছু আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর পেস্ট করে নেব। আর 1 চামচ মেথি, পুরো ব্যাটারটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এটা ফার্মেন্টেশন হওয়ার জন্য আমি 15-16 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি সাম্বার মশলাটা রেডি করে নিই। তো সাম্বার মশলার জন্য যেগুলো লাগছে, এখানে আমি বাদাম নিয়েছি, তারপর গোটা জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, ওই কালো বিরিটাই নিয়েছি, আর তার সাথে নিয়েছি চানা ডাল আর অড়র ডাল, আর কিছু সর্ষে আর কারি পাতা আমি লাস্টে অ্যাড করে দেবো। তো এগুলো আমি ড্রাই রোস্ট করবো, আমি ড্রাই রোস্ট করে নেবো হালকা মতো। আর এখানে আমি সর্ষে আর কারি পাতাগুলো আলাদা ড্রাই রোস্ট করছি। তো এগুলো সব হয়ে গেলে আমি একসাথে পেস্ট করে নেবো মশলাটা। তোমরা এগুলো একসাথেও ফ্রাই করতে পারো, সেরকম কোনো ব্যাপার নয় যে আলাদা আলাদা ভাজতে। তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, আমি একটা পাউডারের মতো বানিয়ে নিয়েছি। এবার এটাতে আমি কিছু জিনিস অ্যাড করব, একটু হিং আর একটু হলুদ গুঁড়ো জাস্ট আমি মিশিয়ে নেবো এটাতে, তারপর রেখে দেব। তো ব্যাটারটা আমার ফার্মেন্ট হয়ে গেছে, এটা আমি অন্ধকার একটা গরম জায়গাতে 15-16 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। বেসিক্যালি ওয়েদারের উপর ডিপেন্ড করে, যদি শীতকাল হয় তবে একদিনের মতো রেখে দিতে হতে পারে, আর যদি গ্রীষ্মকাল হয় তবে 15-16 ঘন্টা ঢাকা দিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলেই হয়ে যাবে। এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি ফেটিয়ে নেবো এটাকে, আর অল্প অল্প করে জল অ্যাড করব। আর নুন দিয়ে যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এটাতে এখনও পর্যন্ত শুধু মেথি পেস্টটাই দিয়ে রেখেছি, তো সেটা দিয়ে আমি এখন ভালো করে মিক্সিং করে নেবো, তারপর আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। তো এখন আমার ফেটানো হয়ে গেছে, এবার বাকি জিনিসগুলো আমি দিয়ে দিই। আমি এখানে নুনটা মিক্স করে দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা অ্যাড করে দেবে। আলু স্টাফিংটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু সেদ্ধ করা ডোসাটাকে বানিয়ে নেবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা তাওয়া। তোমরা ননস্টিকের তাওয়াও ইউজ করতে পারো, বাট আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের তাওয়াই ব্যবহার করছি। ফার্স্টে আমি অয়েল ব্রাশ করে নেব, তারপর অয়েল ব্রাশ করার পর আমি ডোসার ব্যাটারটাকে দেব। এরকম অল্প অল্প করে দেবে আর হালকা হাতে একটু মেলে দেবে। ডোসার কনসিস্টেন্সিটা খুব একটা পাতলা করো না, নয়তো নিজেদেরই একটু অসুবিধা হয়ে যাবে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। এবার উপর থেকে আমি একটু অয়েল ব্রাশ করে দেবো যাতে দূর দিকটাই সমান থাকে। তো আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ উল্টো দিকটা পুরো লাল লাল একটা ফ্রাই মতো হয়ে গেছে, এরকম হলেই তোমরা বুঝতে পারবে যে রেডি হয়ে গেছে। তো এরকমভাবে আমি সব কটাকে রেডি করে নেবো। তো তোমরা যদি চাও তো আলু স্টাফিংটা এর মধ্যে দিয়ে পরে দিতে পারো, কিন্তু আমার যেহেতু স্টাফিংটা রেডি করা হয়নি তার জন্য আমি শুধুই আগে ব্যাটার ডোসাটাকে বানিয়ে নিলাম। এবার আমি আলু স্টাফিংটা রেডি করব, কিন্তু তার আগে আমি কিছু বাদাম ভেজে নেব। এবার আলু স্টাফিংয়ের জন্য আমি কড়াইয়ে কিছু সর্ষে আর কারি পাতার ফোড়ন দিয়ে দেব। আর এদিকে আমি মশলার জন্য টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচি আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। রান্নাতে আমরা গুঁড়ো লঙ্কাটা ইউজ করি না, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা ইউজ করেছি, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। এটা এখন কিছুক্ষণ আমি নাড়বো, যে আলুগুলো সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। এরপর আমি কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে। সাম্বার মশলা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি 2 চামচের মতো দেবো। নুনটা আমি স্বাদ মতোই দিয়েছি, 1/2 টিস্পুন দিয়েছি, তোমরাও নিজেদের স্বাদ মতোই দেবে। এবার হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। যে বাদামগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেবো। এবার কিছুক্ষণ নাড়বো, তারপর রেডি করে নেব। আর এদিকে আমি নারকেলের চাটনিটার জন্য নিয়েছি একটা গোটা নারকেল বড়, সেটার আমি নারকেলটাকে গ্রেট করে নিয়েছিলাম, তারপর গ্রেট করার পর আমি পেস্ট করে নিয়েছি। এটা একদম সিম্পল প্রসেস, জাস্ট কড়াই তেল আর সর্ষে আর কারি পাতার ফোড়ন দিলাম, দেন নারকেলটাকে দিয়ে কিছুক্ষণ
একটু নাড়লাম, তারপর জল দিয়ে আর তার সাথে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দিলাম। ব্যাস এটাই আমার রেডি। তো ফাইনালি আমার সব রেডি হয়ে গেছে, এরপর আমি আমার খাবারের জন্য সবটা সার্ভ করব। তোমাদের এই তিনটে রেসিপি কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি তোমরা পারো তো বাড়িতে ট্রাই করো। আশা করি এই রেসিপিটা সবারই পছন্দ হবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।